নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে পাওয়া বেশ কিছু খবর এবং বর্তমানে যে নিয়োগ সংক্রান্তিত অচলাবস্থা চলছে সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করব, লাল রঙের যে সাবস্ক্রিপশান বাটন রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে এবং নিচের ডেসক্রিপশন বক্সে থাকা অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে নিয়োগে অচলাবস্থা কাটানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন এবং সেই হস্তক্ষেপের দরুন দুটি নোটিশ আমরা দেখেছি। প্রথম নোটিশ যেটি ছিল সেই নোটিশটি আপনাদের এই কমিউনিটি ট্যাবেতে আমরা দেখিয়েছিলাম যে তাদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে 25 তারিখে। দ্বিতীয় নোটিশ, এটি ঠিক নোটিশ না বলে সাধারণ একটি বার্তা সমস্ত শিক্ষক সমাজের প্রতি দেওয়া হয়েছে, যে বার্তায় বলা হয়েছিল টুইটারে যে তাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি নিজের জেলায় অর্থাৎ যে জেলা থেকে যে বিলং করছেন সেই সমস্ত জেলাগুলি থেকে তা আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো এই প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগে বিধি বদল করতে চলেছে রাজ্য সরকার। এমতো অবস্থায় দুটি প্রশ্ন আপনারা রেখেছিলেন আমাদের কমিউনিটি ট্যাবে, প্রশ্ন দেখতে গিয়ে আমরা দেখেছি যে আদৌ এরকম সব কথা বাস্তবায়িত হবে কি না সে নিয়ে অনেকে সংশয় রয়ে গেছে অনেকের মধ্যে এবং তারা বারবারই জিজ্ঞেস করছেন যে আদৌ এরকম কোনোরকমভাবে বাস্তবায়িত হবে কি না, কারণ এরকম নোটিশ বা এরকম কথা তারা বারবারই দেখেছেন যে হয়ে যাবে, হচ্ছে, হবে এরকম পরিস্থিতি, কিন্তু আদৌ সেই ঘটনা বাস্তবায়িত হয়নি। এবার দেখুন, বর্তমানে মুখ্যমন্ত্রী যখন হস্তক্ষেপ করেছেন আশা করা যাচ্ছে এই বিষয়টি কিন্তু আদৌ বাস্তবায়িত হবে এবং খুব দ্রুতই এই 25 তারিখে যে বাস্তবায়িত হওয়ার কথা বলা হচ্ছে সেই 25 তারিখের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার একটা নোটিশ বের করা হবে তার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবার ওই নোটিশটি কবে আসতে পারে এবং নতুন নোটিফিকেশান সহ বর্তমানে 2016 সাল থেকে চলে আসা অচলাবস্থা এবং যে সমস্ত নিয়োগগুলি বাকি আছে, যেমন অর্গানাইজার টিচার এবং সাথে সাথে আপার প্রাইমারি, যে সমস্ত নিয়োগগুলো এখনও পর্যন্ত আটকে রয়েছে শিক্ষা দপ্তরের, সেই সমস্ত নিয়োগগুলো কি একদম কিন্তু পরিষ্কার করে দিতে হবে এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে শেষ করতে হবে, এই রকম নোটিফিকেশান দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছেছে যেখানে বলা হচ্ছে শিক্ষক নিয়োগে নিজেদের জেলায় ব্যবস্থা করা নিয়ে মঙ্গলবারে যে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী ঘোষণা থেকে কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ঘোষণা কার্যকর করতে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়মে বদল আনা হচ্ছে, বদলির বিধিও বদল করা হবে। শুধু শিক্ষকরাই শুধু নয়, যাতে কর্মরত অর্থাৎ যারা ইন সার্ভিস এবং যারা উডবি টিচার অর্থাৎ এখনও পর্যন্ত নিয়োগ হননি, যারা পরীক্ষা দিয়ে বসে আছে সেই সমস্ত টিচার এবং যারা ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য এই নিয়োগের বিধিতে কিন্তু বদল আনা হচ্ছে। কোন জেলায় কত সংখ্যক প্রাইমারি ও মাধ্যমিক স্কুল রয়েছে, স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কত, ইতিমধ্যে দপ্তরের আধিকারিকদের সেই হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট জেলায় স্কুলগুলি পড়ুয়ার সংখ্যা কত এবং সেই জেলা থেকে কীভাবে পরিকাঠামোগত ব্যবস্থা করা হয়েছে সে সম্পর্কিত ব্যাপারে কিন্তু সমস্ত তথ্য নেওয়া হচ্ছে প্রত্যেকটি জেলা থেকে। বুধবার এ নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন, অনেক সময় বাড়ি থেকে দূরে কর্মরত থাকায় যেতে আসতে অনেক সময় চলে যায় বলেই মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী। ফলে একজন শিক্ষক যা শিক্ষক ক্লাস ঠিকমতো পড়াতে পারেন না, পরিবারকে সময় দিতে পারেন না, মুখ্যমন্ত্রীর এই ঘটনা বলে সমস্ত টিচাররা কিন্তু শান্ত মনে একাগ্রতার সঙ্গে পড়াশোনা চালাতে পারবেন বলে তাদের বিশ্বাস এবং দপ্তরের আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে বৈঠকে কিছু নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, কমিশনকে বলেছি জেলাভিত্তিক স্কুল ও পড়ুয়ার হিসাব নিতে, শিক্ষকদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে, এই সিদ্ধান্ত রূপায়ণের জন্য বদলির নীতি ও বিধিতে সংশোধনী আনা হবে, স্কুলগুলি শূন্যপদ পূরণের এই পদ্ধতি মেনে নেবে এবং শিক্ষক নিয়োগের বিধিতে বদল নিয়ে বলেন এই নীতি কার্যকর করতে SSC এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগের বদলি প্রক্রিয়াতেও বদল আনা হচ্ছে। নিয়োগ আগে কোন স্কুলে কেমনভাবে হবে এবং কিভাবে কোন স্কুল থেকে শুরু করা হবে
সেই প্রশ্ন আর থাকছে না, বা নিয়োগের এই যে জটিলতা, এই জটিলতা আস্তে আস্তে কেটে যাবে। এর ফলে নিয়োগ বিধি আরও সরল হবে এবং নতুন নিয়োগ বিধি মেনেই এর পরবর্তী নিয়োগগুলি কার্যকর করা হবে। এখানে প্রশ্ন থেকে যায় যে পরবর্তী নিয়োগ বলতে আগামী দিনে যে সমস্ত নিয়োগগুলি হতে চলেছে, অর্থাৎ যারা আগে থেকেই কেস করে রয়েছেন বা যারা এখনও পর্যন্ত ওয়েট করছেন, পরীক্ষা দিয়েছেন আপার প্রাইমারির ক্ষেত্রে এবং প্রাইমারির ক্ষেত্রে যে সমস্ত নিয়োগ এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে, সেই সমস্ত নিয়োগগুলি কীভাবে কী সম্পন্ন হবে সে বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে সেরকম কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু যেটুকু আভাস পাওয়া গেছে যে সমস্ত নতুন নিয়োগ বিধি মেনেই কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলবে এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপরে মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাকদ্বীপের শিক্ষক যাতে কোনো স্কুলেই বদলি হতে, যে কোনো স্কুলে বদলি হতে পারেন সেটাও দেখবে শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত তৃণমূল সরকারের আমলে উচ্চ প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকাদের বাড়ির কাছে স্কুলে আপোষে বদলি কার্যকরের পাশাপাশি সাধারণ বদলি চালু করা হয়েছে, যদিও বদলি এখন স্থগিত রয়েছে। এই মুহূর্তে বদলি করা যাচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই প্রক্রিয়া যাতে সরলীকরণ করা যায় সে ব্যাপারে শিক্ষা দপ্তর থেকে উদ্যোগ নিচ্ছে এবং সার্ভিস কমিশনের, স্কুল সার্ভিস কমিশনের যে বিধি আছে সেই সমস্ত বিধিগুলিকে সরলীকরণ করে বর্তমানে যারা নিয়োগ প্রসেস করা হবে সেগুলিকে সম্পন্ন করার চেষ্টা করা হবে বলেই খবর শোনা যাচ্ছে। তো এবার এই পরিস্থিতি যত দ্রুত বাস্তবায়িত হবে তত দ্রুত আমাদের লাভ, আশা করছি খুব দ্রুত বাস্তবায়িত হবে এবং আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত বসে রয়েছেন তাদের অত্যন্ত লাভবান হবেন। ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই লাল রঙের যে সাবস্ক্রিপশান বাটন রয়েছে সেটি প্রেস করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন নোটিফিকেশান আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।